এইমস নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জেরা করল সিআইডি। বুধবার হরিণঘাটার বাড়িতে প্রায় দেড় ঘন্টা ধরে জেরা করেন আধিকারিকরা। রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই নতুন করে মাথাচাড়া দিয়েছে এইমসে নিয়োগ দুর্নীতি। দুর্নীতিতে নাম জড়িয়েছে চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। অভিযোগ, বিজেপির বিধায়ক ক্ষমতার জোরে তার পুত্রবধূ অনুসুয়া ঘোষকে কল্যাণী এইমসে চাকরি করে দিয়েছেন। দুর্নীতির অভিযোগ এনে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। বুধবার বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে অনুসুয়া ঘোষকে জেরা করতে আসে সিআইডির এক প্রতিনিধি দল। এদিন প্রায় দেড় ঘন্টা তাকে জেরা করেন সিআইডির আধিকারিকেরা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অনুসুয়া ঘোষ বা তার পরিবার। সিআইডি আধিকারিকদের জেরার সময় এদিন বাড়িতে অনুপস্থিত ছিলেন বিধায়ক। এদিনের জেরা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ঘটনা, ওটা কয়েক মাসের জন্য চাকরি, বেসরকারি সংস্থা নিয়োগ করে, এসএসসি দুর্নীতি ঢাকতেই এসব করা হচ্ছে। রাজনৈতিক বিষয় কিছুই না, কারণ এই চাকরিগুলো বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, এগুলো কোনো পার্মানেন্ট চাকরি নয়, আজ আছে কাল নেই, অতএব এটা কোনো চাকরি নেই। এসএসসি তে যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খেয়েছে, সিবিআই এর হাতে ধরা পড়ছে এক এক করে, এবং আগামী দিনে আরো বড় বড় মাথা ধরা পড়বে, তার থেকে চোখ ঘোরানোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাকদা।